বন্ধুরা, তখন আমার বয়স 35 আর মাত্র 18 বছর বয়সে আমার বিয়ে হয়। বিয়ের পর সুখেই কাটছিল আমাদের সংসার জীবন, কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন টেকেনি। বছর তিনেক আগে একটা অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়। আমার একমাত্র ছেলে সুভাষ দেখতে সেই হ্যান্ডসাম, নিয়মিত জিম করে, তাই ওর শরীরের গঠন শক্তপোক্ত, পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি করছে। ছেলের বয়স হয়েছে, তাই দেখে শুনে ওর একটা বিয়ে দিলাম। বিয়ের পর আমার ছেলের বউ একটা চাকরি পেল, একই শহরে দুজনের চাকরি হয়। ওরা শহরে বাসা ভাড়া করেই থাকতে লাগলো আর আমি থাকতাম গ্রামের বাড়িতে। ছেলের বিয়ের 2 বছর পরের ঘটনা, আমার বৌমা যখন প্রেগনেন্ট হলো তখন বৌমার কাজ করতে বেশ অসুবিধে হতো, তাই আমার ছেলে আমাকে কিছুদিন ওর ওখানে গিয়ে থাকতে বলে। আমি বৌমার কাছে সুবিধের কথা ভেবেই শহরে চলে আসলাম। আমার সঙ্গে ছিল আমার বাড়ির কাজের মেয়ে আর তখন আমার বৌমার 6 মাস চলছিল। বৌমা চাকরি থেকে ছুটি নিয়ে বাসাতেই থাকত। একদিন চেক আপ করার জন্য সন্ধ্যার আগে আমাদের বাসার কাজের মেয়েটাকে সঙ্গে নিয়ে বৌমা ডাক্তারের কাছে গেল চেক আপ করবার জন্য। আমি সেদিন বাসাতেই থাকলাম। যাবার আগে ওদেরকে বললাম দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাও, আমি রুমে আছি। রুমের মধ্যে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। আমি একটু স্বাস্থ্যবান আর মোটা ধরনের, তবে ছোট থেকে আমার ঘুমের গভীরতা একটু বেশি। আমি একপাশে কাত হয়ে শুয়েছিলাম। আমি ঘুমের মধ্যে অনুভব করলাম কে যেন আমার পেছন থেকে এসে শুয়ে আমাকে জড়িয়ে ধরল, কিন্তু আমি পূর্ণ সজাগ নেই বলে কিছু বলতে পারছিলাম না। এরপর আমি একটু সুখ অনুভব করলাম, বুঝতে পারলাম কিছু একটা আমার খেলার মাঠে বিচরণ করছে। হঠাৎ শুনলাম, 1 মাস থেকে তুমি আমাকে খেলতে দাওনি, আজ আর তোমাকে ছাড়ছি না। আমার ঘুম পুরোপুরি ভেঙে গেল। এরপর আমি বুঝতে পারলাম এটা আমার ছেলে ছাড়া আর কেউ নয়। ও ভেবেছে বৌমা আছে, কেননা বৌমা সবসময় একপাশে কাত হয়ে শুয়ে থাকত। তখন সন্ধে হয়ে গিয়েছিল এবং বাসায় ইলেকট্রিসিটি ছিল না, ফলে ঘরটা মোটামুটি অন্ধকার ছিল। আমি ছেলেকে আর লজ্জায় কিছু বলতে পারলাম না, ভাবলাম ও যা করছে করুক, ওর কাজ শেষ করে উঠে চলে যাক। এরপরে ও খেলার মাঠে প্রচণ্ড গতিতে খেলতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম অনেকদিন ধরেই অভুক্ত রয়েছে আর দীর্ঘ 3 বছর পর হঠাৎ আমারও বেশি মজা লাগছিল। তারপরও লজ্জায় কোনো সাড়া না দিয়ে চুপচাপ আমি যেভাবে শুয়েছিলাম সেভাবেই কোনো সাড়া শব্দ না করেই শুয়ে রইলাম। তাই মিনিট 30 পর ছেলে কয়েকবার কেঁপে কেঁপে পুরোপুরি শান্ত হয়ে গেল। ও যখন শান্ত হলো তখন আমার পাশে শুয়েছিল, হঠাৎ সে বুঝতে পারল যে আমি ওর মা। ও অন্ধকারে দেখার চেষ্টা করতেই আমাকে দেখল এবং তার আপন মা বুঝতে পারার পর তার মাথায় যেন বাজ পড়ল। এমন সময় ইলেকট্রিসিটিও চলে এলো আর আমরা দুজনে মুখোমুখি হলাম। ও হাত দিয়ে মুখ ঢেকে মেঝেতে বসে পড়ল আর বলতে লাগল, আমার কোনো দোষ নেই মা, আমি কিছু বুঝতে পারিনি, আমি মনে করেছি আমার বউ, আর ও এভাবেই শুয়ে থাকত, আমার ভুল হয়ে গেছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারলাম ও খুব লজ্জা পেয়েছে, এখন আমাকে একটা সমাধান করতে হবে, ছেলে তো আমার একটাই, ওর কিছু হলে তো সেটা আমারই ক্ষতি। আমি বললাম সেটা আমি বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি আর তুইও কিছু মনে করিস না, এটা একটা অ্যাক্সিডেন্ট, যা তুই তোর ঘরে যা, বৌমা এখনই চলে আসবে। ও আমার কথা শুনেই কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এরপর ও বলল, মা ওরা কোথায় গেছে? আমি বললাম ওরা ডাক্তারের কাছে গেছে চেক আপ করানোর জন্য। ও আর কিছু না বলে নিজের ঘরের দিকে চলে গেল। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। একটু পরেই বৌমা ও কাজের মেয়েটা বাড়িতে ফিরে এলো। এরপর আমরা একসাথে বসে অনেক গল্প করলাম, কিন্তু সেদিন রাতে আমার ছেলে আর আমার সামনে আসলো না, পরবর্তী দিন আমার সামনে পড়ল। আমার দিকে সেভাবে আর তাকালো না। এভাবে আরও 15 দিন কেটে গেল। ওর চালচলন স্বাভাবিক হলো না, আমি বুঝতে পারলাম ও ভীষণ কষ্ট পেয়েছে। এভাবে চলতে থাকলে একসময় পাগল হয়ে যাবে, সুতরাং যা করার আমাকেই করতে হবে। আমি সম্পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে একদিন রাতে খাওয়া দাওয়া করার পর ওকে আমার রুমে ডেকে পাঠালাম। কাজের মেয়েটাকে বললাম, তুই বৌমার সঙ্গে ঘুমিয়ে পড়, তোর ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা আছে, কথা শেষ হলে আমি তোকে ডেকে আমার ঘরে নিয়ে আসব। এরপর বৌমার কাছে গিয়ে কাজের মেয়েটা শুয়ে পড়ল। অল্প কিছুক্ষণ পর আমার ছেলে রুমে আসলো, আমি ওখানেই মুখোমুখি হয়ে ওর সামনে বসলাম। আমি ওকে বললাম, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন বাবা, আর আমার দিকে তাকাচ্ছিসই না কেন? ও মাথা নিচু করে বলল, কি করে বলবো, আমি তো লজ্জায় মাথা তুলতেই পারছি না। আমি বললাম, কোনো লজ্জা নেই, এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছিস না কেন? আমি তো বলেছি এটা একটা অ্যাক্সিডেন্ট আর আমি কিছু মনে করিনি। ও বলল, আমি কিছু বুঝতে পারছিলাম না, আমি কি করব। আমি বুঝতে পারলাম এই ব্যাপারে আমাকে আরও খোলামেলা কথা বলতে হবে, না হলে ও আমার সাথে কোনোভাবেই ফ্রি হতে পারবে না। আমার লজ্জা লাগলেও আমি চট করে বলে ফেললাম, আমার কিন্তু ভালোই লাগছিল। এই কথা শুনে ও আমার দিকে তাকালো আর বলল, তুমি কি বলছো এসব? আমি একটু মুচকি এসে বললাম, হ্যাঁ সত্যি বলছি, আমার খারাপ লাগছিল না, আমিও বেশ মজা পাচ্ছিলাম।
আমি কথার প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, তুই তো জানিস 3 বছর হলো তোর বাবা মারা গেছে। অনেকদিন আমি এগুলো কারোর সঙ্গে করিনি, তাই তুই যখন আমাকে আদর করছিলি তাই আর আমি বাধা দিতে পারিনি। সত্যি বলতে কি, অনেকদিন পর তুই আমাকে দারুণভাবে আদর দিয়েছিস। ও তখন চোখ বড় বড় করে বলল, তুমি কি সত্যি বলছো? আমি বললাম, আমি কি মিথ্যা বলছি নাকি? ও বলল, তাহলে তুমি সেদিনই আমাকে বললে না কেন? আমি তোমার সাথে আরও মজা করতাম। আমি বললাম, সেদিন আমি বলিনি, কেননা আমি তোকে লজ্জায় ফেলতে চাইনি। আমার ছেলের মনের কষ্ট শেষ করার জন্য একেবারে প্রস্তুত ছিলাম। আমি জানতাম শুধু মুখের কথায় ওর কষ্ট ঘুচবে না, বরং কাজে প্রমাণ দেখাতে হবে। আমি ওকে আরও বললাম, তুই চাইলে কিন্তু আজকে আমার সাথে আবার মজা করতে পারিস। ও বলল, তুমি সত্যি বলছো? আমি বললাম, হ্যাঁ একদম সত্যি। আমি জানি তুই বেশ কষ্টে আছিস, বৌমা প্রেগনেন্ট, আর বৌমা প্রেগনেন্ট হওয়ার পর থেকে তোর বউ তোকে আর ঠিক মতো সুখ দিতে পারছে না। আমার মুখে একথা শুনে ও অবাক হলো, তবে কিছুটা লজ্জাও পেল। আমি বললাম, লজ্জা পাওয়ার কিছু নেই, তুই দেখতে গিয়ে বৌমা আর কাজের মেয়েটা ঘুমিয়েছে কিনা। ঘুমিয়ে থাকলে লাইট অফ করে দিয়ে এদিকে আয়, আমি তোর মনের সব কষ্ট আজ মুছে দেব। ও উঠে গিয়ে দেখল বৌমা আর কাজের মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এরপর ও লাইট বন্ধ করে আমার কাছে এগিয়ে এলো, আমার পাশে বসে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি অনেক ভালো, এই কয়দিন আমি বেশ টেনশনেও ছিলাম, তুমি আমার টেনশন দূর করে দিলে। এরপর আমি নিজের খেলার মাঠ উন্মুক্ত করে দিলাম, ও মাঠে হাত রেখে বলল, বাহ বেশ পরিষ্কার তো, তোমার মাঠে দেখি কোনো ঘাস নেই, আজকেই পরিষ্কার করেছ বুঝি? আমি মুচকি হেসে ওকে চেপে ধরলাম। মিনিট দশেক পর ও আমাকে সত্যি অসাধারণ সুখ দিল। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, কিরে তোর বউ তোকে অনেকদিন সুখ দেয় না তাই না? ও বলল, মা সে কথা আর বলো না, প্রেগনেন্ট হওয়ার পর থেকেই সব কিছু বন্ধ। আমি বললাম, সমস্যা নেই, যতদিন বৌমা ঠিকঠাক না হয় ততদিন আমি আছি, কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে, ওরা যেন কিছুই বুঝতে না পারে। এরপর থেকে আমার ছেলে আমাকে অনেকবার সুখ দিয়েছে। বন্ধুরা, আজ আসি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই বাই।